মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও। আজকের ভিডিওটা ভীষণ মজার হতে চলেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে রাখা বেল আইকন বাটনটাকেও কিন্তু টিং 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 করে বাজাতে একদম ভুলবে না। তো চলো আজকে আমরা হাতিবাগান যাবো, একদম রেডি হয়ে গেছি, আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তো ব্লগটা শুরুই করছি দুটোর সময়। তাহলে গুড মর্নিং কেন বললাম, গুড আফটারনুন বলাই ভালো। তো চলো এখন যাওয়া যাক হাতিবাগান, বেরিয়ে পড়েছি আজকে হাতিবাগান। কিন্তু প্রথমে যাবো প্যান্টালুনসে, তারপরে আমরা যাবো বর্ণপরিচয় মার্কে, তারপর আমরা যাবো হাতিবাগান। তো চলো লেটস গো প্রীতা। গান্ধার কিছু পছন্দ হয়নি এখানে, তো এই জন্যে আমরা যাচ্ছি এখন বর্ণপরিচয় মার্কেটে, ওখানে আমরা শেরওয়ানি পাঞ্জাবি এগুলো দেখবো, দেন আমরা যাব হচ্ছে হাতিবাগানে। তো দেখা যাক ওখানে গিয়ে কতদূর কী পছন্দ হয় না হয়। আর হাতিবাগানেও প্রচুর কিছু কেনার আছে, ওদের শ্রীহরিতেও যাওয়ার আছে গোল্ড প্লেটের জুয়েলারি কেনার জন্য। শেরওয়ানি সেটাই আমরা এখনো পাইনি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর তার জন্য বেরোতেও পারছি না, মানে আটকে গেছি, দাঁড়িয়ে আছি এখন। দুজনে আলাদা হয়ে গেছে, দুজনে খুব মনোযোগ দিয়ে দেখা দেখি করছে, গল্পই করছে, দেখো এতটাই গল্পে মুশকিল যে বুঝতেই পারছে না, এতক্ষণে তাকিয়েছে। আর একবার ওইভাবে দরজা থেকে এসো, তোমার দোকান অনেক লাকি কাকু, আর নটা দোকান খুলে এসছে তোমার দোকান। আসলে ওরা মানুষটা ভালো, কারণ ওরা পড়তে তো দিচ্ছে, মানে পরে ফিটিংটা রিভিউ দিচ্ছি। সেটা কোন দোকান জানো? এককালে ঠেকা বুড়ি, মানে শুকনাদি বলছো, ওইটা বুড়ি দুটো কথা বলছে, কে কে বুড়ি? শুকনাদি মারো সারাদিন সংসারের কথা শিখেছিল তোকে অপমান করা যদি ক্যাজুয়াল এরম এরম করিস না, গায়ে লাগাই আমরা লাগিয়ে দিলাম হাই ফাইভ। বল বিন্দা, ভালো লাগছে তো? চোখ তুলে দেখো না, চোখ ঘুরে দেখছে, বড় বড় চোখ, পাঞ্জাবি দিচ্ছে, ডিপ কালার, এটা না ওই লাইট ডিপ কালার। আমি এখন ভিডিও করতে ব্যস্ত, বরের মানে দেখায় সবসময় যে নট ইন্টারেস্টেড, বাট একদম ইন্টারেস্ট হলো আনা, ওটা দেখাতে হয় না, বল দেখাতে হয়, ভালো লাগছে এটা দেখতে। দেখো তোমরা দেখো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওইদিকে রনর দিকে, রনর দিকে ড্যাব ড্যাব করে তাকানো মানে অন্য বোঝায়। হ্যাঁ না দেখতে সুন্দর বলে পাঞ্জাবিটা, একদম বিশ্বাস করো না, আমি হচ্ছে সব থেকে নিরীহ, সবচেয়ে বেশি নাকি জামানি খেলে দেখাচ্ছে। এখন আবার আমাদেরকে হাতিবাগানে নিয়ে যাবে টেনে টেনে, আমাদের মানে খিদে এখন পেটে ছুচো দৌড়চ্ছে, আগে খাবো তারপর হাতিবাগান যাবো, হ্যাঁ যা কিছু হবে হবে, আগে আজকে আমরা খাবো তারপর আমরা যাই। হাতিবাগান করিস না, এক মিনিট অবস্থা, এই রে এই রে এই রে, এখানে ঝগড়া লেগে গেছে, সিরিয়াস সিরিয়াস ম্যাটার, বেগলি রাখবে তোকে, তোকে যে আমি বসা জায়গা দিই সবসময় এটা তো তুই বললি না, থ্যাংক ইউ সো মাচ, ঢং ঢং করো তুমি। আবার চলে এসেছি
গেছি গোবিন্দাসে খেতে, কিন্তু আমাদের অবস্থা আজকে ভীষণ খারাপ, দেখতে পাচ্ছে চোখ মুখের অবস্থা, মানে অলরেডি গা গোলাচ্ছে, মানে মারাত্মক শরীর খারাপ করছে। 9:45 বাজতে যায় আর 9:45 লাস্ট ওরা অর্ডার নেবে, তো আমরা একদম 9:40 ইন করেছি এখানে। আমাদের হাতে 5 মিনিট আছে অর্ডার দেওয়ার জন্য। চোখে মুখে একটু জল দিয়ে একটু ফ্রেশ হই, বাথরুমে যাই, ওরা দুজনে গেছিলো অলরেডি, ওরা বেরোলে আমি যাবো। তারপরে খাবার দাবার অর্ডার করছি, কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর প্রত্যেক দিনই আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কিনলাম সেটা, বাট আজকে সত্যি কথা বলতে কি একদম এনার্জি নেই, তো হয়তো ব্লগটা কালকে এন্ড হবে। আমি কাল সকালে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী কিনলাম। তাছাড়াও কাল সকালে খুব ইন্টারেস্টিং আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে বৃন্দা যে ফ্ল্যাটে থাকবে বিয়ের পর, ওই ফ্ল্যাটটা আমরা কালকে দেখতে যাবো সবাই মিলে, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব মিলিয়ে একটা ব্লগ যাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো টেবিল ফাঁকা, কিন্তু ওয়াও সুকন্যা এখনো বসে রয়েছে। প্রচন্ড প্রচন্ড টেস্টি ছিল খাবার দাবার, তোমরা এখানে এলে পরে অবশ্যই থালিটা ট্রাই করো। আর খেতে পারে উঠতে পারছি না, সবার খাওয়া হয়ে গেছে, আমাকে যেতে হবে। আজ আমি বুঝলাম লোকে কেন একবার বিয়ে করে। এই দেখো এদের অবস্থা দেখে নাও, আর এদের অবস্থা দেখে নাও, মেয়েগুলো সব ফাঁকা হাতে যাচ্ছে আর লোকগুলো এরকম বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এই জন্যই লোকেরা একবার করেই বিয়ে করে। এখন বাজে হচ্ছে 10:30 আর 11:00 থেকে কারফিউ, আজ যদি পুলিশ ধরে তাহলে তো গেল। বাজছে এখন কটা? 11:10। আমাদের ট্যাক্সি থেকে নামিয়ে দিয়েছে, বলেছে আমি আর কোনোভাবে ভেতরে যাব না, পুরো আন্দোলন করে দিয়েছিল কাকুটা, ট্যাক্সি কাকুটা। তাই আমরাই লাস্টে বললাম ঠিক আছে বাবা থাক, তুমি শান্ত হও, আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো এখন আমরা বাড়ি ফিরছি 11:10। বাড়ি যাওয়ার পর একটা পুরো বিশাল ধামাকা হবে, মায়ের বিস্ফোরণ ঘটবে একটা, তাই এখনই ভাবলাম যে ভিডিওটা আমি এখানেই এন্ড করি। কাল সকালে ও এই যে সুন্দর আলো, আলোর ব্যবস্থা করেছে তুলসী, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমরা আবার কাল সকালবেলা চলে আসবো, গিফট ওই যারাও যেগুলো কিনেছে সেগুলো নিয়ে, এবং ওর যেখানে থাকবে বিয়ের পর সেই ফ্ল্যাটটাও আমরা দেখতে যাব, আর ওদেরকেও সি অফ করবো। তো সবটা নিয়ে কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই ফর নাও, টাটা। ছেলেদের অবস্থা, মানুষ দেখো আর লাগেজ দেখো, আমরা একদম রেডি। আর এখন আমরা যাচ্ছি চিংড়িঘাটাতে এর শ্বশুর বাড়ি। এই শ্বশুর বাড়ি মানে যেখানে থাকবে বিয়ের পর, সেটাই তো শ্বশুর বাড়ি হিসেব মতো। তো শ্বশুর বাড়ি দেখতে যাচ্ছি আমরা। শরীরের অবস্থা ভীষণ খারাপ ছিল কালকে, মানে যা তা অবস্থা হয়েছিল, আজ আমার যাওয়ারও প্ল্যান ছিল না, বাট ইনি বললেন চলো একবার আমার শ্বশুর বাড়িটা দেখে আসবে। তাই আমরা যাচ্ছি, সেখানে আর যেতে পারবো না, কারণ গলা একদম বসে গেছে, চোখ পেয়ে গেছে, ভেঙে গেছে, ঢোক গিলতে গেলে লাগে। আরে কেনা কে চাতে হো, যা তা অবস্থা। সো এখন আমরা যাচ্ছি চিংড়িঘাটায় এর বাড়ি দেখতে। আজকে আমাদের লাস্ট ডে ট্যুরের, তাই তো? তারপরে আমরা আবার পরের সপ্তাহে দেখা করছি কাটোয়াতে, পরের সপ্তাহে, তারপরের সপ্তাহে দেখা করবো, আমি যাবো কাটোয়াতে, তখনও খুব ভালো ভালো কয়েকটা ব্লগ আসবে। আমার বাড়ি চলে আয় এখানে গল্প করবো, ও হচ্ছে এরকম টাইপের মানুষ, তাই ও সব ফালতু কথা বলছে, ও যে বলছে ঘুরতে যাবো, একদমই যাবে না। যাবো কোথায় যাবি বল? ও ঘুরতে যাবো মানে গঙ্গার ধারে ঘুরে আসবে, তাই না? মোটামুটি মনে লাড্ডু ফুটছে, বলছে মোটামুটি। এই হচ্ছে ঢুকেই রুম বৃন্দার, ও এরকম কিচেন আছে এটা প্রথমেই। আর এদিকে হচ্ছে বাথরুম, বেশ বড় বাথরুমটা, ওয়ার্ড্রপ আছে, এদিকে একটা রুম আছে, আচ্ছা 2 BHK, এর সঙ্গে একটা আলাদা অ্যাটাচ বাথরুম আছে, ওয়ার্ড্রপ আছে, ব্যালকনিটা কি সুন্দর।
বাহ এখানে ব্যালকনিটা কত বড় আর খুব সুন্দর। এখান থেকে পুরো বাইপাসটা দেখা যাচ্ছে না, ওটা বাইপাসের ওটা এদিক থেকে শিয়ালদাটা কোন দিকে প্ল্যানও হয়ে গেল। আচার খেতে খেতে আমরা এরকম ভাবে সুন্দর এখানে প্রকৃতিটা দেখবো। আর দেখি এখান থেকে চারপাশটা ভীষণ খোলামেলা এয়ারই আর খুব সুন্দর। এই একটা রুম, আর এদিক থেকে বেরিয়ে আরেকটা রুম আছে, সেটা হচ্ছে এই রুমটা, এই আরেকটা রুম। এখানেও চারদিকটাই খোলামেলা, এদিকেও জানলা এদিকেও জানলা, আর এগুলো সব আলমারি, প্রচুর আলমারি আছে, প্রচুর স্টোরেজের জায়গা আছে। যা দরজা দিয়ে ঢোকো, ঢুকে এদিকে দুটো রুম, এখানে একটা এখানে একটা, আর এটা হচ্ছে ওপেন কিচেন, আর এটা হচ্ছে টয়লেট ওয়াশরুম। তবে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ওখানকার ব্যালকনিটা, আর আমি আর তুলসী সেখানে আচার খাবো। তোর কোনো প্ল্যানিং আছে আচার খাওয়ার? বোধহয় আমরা ছাদে যাচ্ছি, ও মালিকের বাড়িতে যাচ্ছি। ট্রেন আছে দুটোর সময়, তো চলো তাড়াতাড়ি খেয়ে নি। তোমরা দেখেছো যে জল ভরা সন্দেশ, এবার দেখো সস ভরা সিঙ্গারা আর কচুরি। উফ, এটা খাবে কে? কিতনে শানদার বিচার রাখতে হ্যায়, পুরো সসটাই চুমুক দিয়ে খেয়ে নেয়, ওর এতই ভালো লাগে চাটনি আর সস। আর এখানে সবচেয়ে বড় ঝগড়ুটি হচ্ছে এই মহিলাটা, আর এরা হচ্ছে খুব ভালো মেয়ে। তুমিও কাটোয়া এসো, তারপর মজা করবো। এখন আমরা যাচ্ছি কাটোয়াটা বৃন্দাবনই কলকাতাটা কি আমার, মানে এরা কাটোয়া এসো খেলা হবে। আমরা এখন ওদের সাথেই বেরোবো, কিন্তু আমি আর যাবো না, শরীর একদম ঠিক নেই। দুপুরে অনেক কষ্ট করেছে আমাদের জন্য, আর আমারও ভীষণ মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর এই বিয়েটা স্মরণীয় হয়ে থাকবে আমার, এত শপিং যে করতে হয়, মানে আসলে দুটো তো একটা। আমি আগে বেরিয়ে যাচ্ছি, আমি অটো করে যাবো। বিন্দু টাটা, আর আসেনি তোর টাটা, টাটা আমি বেরিয়ে যাচ্ছি, টাটা তুলসী। আমি আগে চলে যাচ্ছি কারণ ওরা ট্যাক্সিতে যাবে, আর আমি তো শিয়ালদা যাচ্ছি না, তাই আমি একটু দেখে নিই অটোর রোডটাও আমাকে জেনে নিতে হবে, কারণ এরপরে তো আসতেই হবে বৃন্দাবনীর বাড়িতে। এই হচ্ছে আমাদের আপডেট, সাবধানে যেও, হ্যাঁ খেয়ে নেবো। আমার জন্য ইস্কনের আবার কচুরি আর সিঙ্গারা সব প্যাক করে দিয়েছে সুরজি। সুরজিৎ বাই বলে দাও। তো এবার আমরা তার জন্য চলে যাচ্ছি, আর সাবধানে যা সবাই, ঠিক আছে? হ্যাঁ পৌঁছে ফোন করে দিস, ঠিক আছে? এবার একবার লাস্ট টাইম বলে দেখি কী করতে হবে। মাসিমামা ধম্য কথা শোনাবে, বিয়ে করো কিন্তু নিজের নিজের মতো থেকো, মানে একদম বরের ওপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে কে বলছে। আমি তো ওলা বুক করেছিলাম, তার কোনো আতা পাতা নেই ওলা কাকুর। টাটা করে দাও, টাটা টাটা টাটা, সবাই বেরো আস্তে আস্তে। কি মারাত্মক বৃষ্টি হচ্ছে,